ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, সন্ন্যাসীকে অনেক কঠিন নিয়ম পালন করতে হয়, সন্ন্যাসী কিছুতেই সঞ্চয় করবেন না। এই বিষয়ে ভক্তদের কি বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুনেনি। মৌমাছি অনেক কষ্টে অনেক দিন ধরে মধু সঞ্চয় করে, কিন্তু সে মধুতে নিজের ভোগ হয় না, আর একজন এসে চাক ভেঙে দিয়ে যায়। মৌমাছির এই কথা থেকে এটাই শেখার যে সঞ্চয় করতে নেই, সাধুরা ঈশ্বরের উপরেই ষোলো আনা নির্ভর করবে, এটাই নিয়ম, তাদের সঞ্চয় করতে নেই। এই নিয়ম অবশ্য সংসারীর জন্যে নয়, কারণ সংসারীকে সংসার প্রতিপালন করতে হয়, তাই তার ক্ষেত্রে সঞ্চয়ের দরকার। পাখি নিজে সঞ্চয় করে না, কিন্তু পাখির যখন ছানা হয় তখন সেও সঞ্চয় করে। যদি দেখো সাধুর সঙ্গে পুঁটলি থাকে, 15টা গাঁটওয়ালা কাপড় বুচকি থাকে, তাহলে সেই সাধুকে একেবারেই বিশ্বাস করো না। আমি নিজে বটতলায় ওই রকম সাধু দেখেছিলাম। দেখি দু তিনজন বসে রয়েছে, কেউ ডাল বাচ্ছে, কেউ বা আবার কাপড় সেলাই করছে, আবার সকলে মিলে বড় মানুষের ঐশ্বর্য ভাণ্ডারের গল্প করছে। বলছে উস বাবু নে লাখো রুপয়া খরচ কিয়া, সাধু লোগো কো বহুত খিলায়া, পুরি জিলিপি পেঁড়া বরফি মালপুয়া বহুত চিজ তৈয়ার কিয়া। সন্ন্যাসী টাকা স্পর্শ করবে না, টাকা কাছে থাকলেও খারাপ, হিসেব দুশ্চিন্তা টাকার অহংকার লোকের উপর ক্রোধ এইসব কাছে থাকলে এইসব এসে পড়ে। ব্যাপারটা কেমন বলো তো, বেশ সূর্য দেখা যাচ্ছিল, হঠাৎ মেঘ এসে সব ঢেকে দিয়ে গেল। সন্ন্যাসীর এমন কঠিন নিয়ম কেন? তার নিজের মঙ্গলের জন্যেও বটে, আবার লোক শিক্ষের জন্যেও বটে। সন্ন্যাসী যদি নিজে নির্লিপ্ত হয়, তবু লোক শিক্ষের জন্যে তার সব কিছু ত্যাগ করা উচিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.